শেখ গোসল করলে কি অজি হয়ে যাবে নাকি পুনরায় আবার অজু করতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি স্যান্ডার্ড অফিসিয়াল প্রশ্ন উত্তর গ্রুপ অন মেসেঞ্জার গ্রুপের সম্মানিত সদস্য হাফিজ আব্দুল কায়ুম সাতক্ষীরা তিনি প্রশ্ন করেছেন শেখ গোসল করলে কি অজি হয়ে যাবে নাকি পুনরায় আবার অজু করতে হবে জি এর উত্তরে আমরা বলবো যে গোসল করার পূর্বে সন্না হলো প্রথমে অজু করে নেওয়া এরপর সর্বঙ্গ ধৌত করা ধৌত করার মাধ্যমে গোসল সম্পন্ন করা তো অজু করে যদি আপনি সোনাতি নিয়মে গোসল করেন তাহলে গোসলের পর আর পুনরায় অজু করতে হবে না কিন্তু আপনি যদি সোনাতি নিয়ম মেনে গোসল না করেন তাহলে গোসলের পর অবশ্যই অজু করতে হবে আর যদি সন্ন্যাতি নিয়ম অর্থাৎ আবার বলি আপনি অজু করে যদি গোসলটা করেন সন্ন্যাতি নিয়ম মেনে আবু আবুদাউদ থেকে মিস্কতে চারশো পঁয়ত্রিশ নম্বর হাদিস অনুযায়ী আপনি যদি অজু করে গোসল করেন তাহলে গোসলের পর যদি আপনার অজু ভঙ্গ হয়ে যাওয়ার যে সকল কারণ রয়েছে সেটা যদি না ঘটে তাহলে গোসলের পর অজু করার কোনো প্রয়োজন নেই কিন্তু আপনি যদি অজু না করে গোসল করেন তাহলে অবশ্যই গোসলের পর আপনাকে অজু করতে হবে এখন ইটুয়েল ইউ আপনার উপর নির্ভর করছে যে আপনি অজু করে গোসল করবেন কি করবেন না আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি